তেঁতুল পাতা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতব্রতা দেব্রতা এর আগে আরও অনেক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল এখানে আকাশ নীল নাম্বার ওয়ান এবং অষ্টমী সহ আরো অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি বর্তমানে তেঁতুল পাতা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে তবে হঠাৎই তেঁতুল পাতা ধারাবাহিক চলাকালীন ধারাবাহিক থেকে বিরতি নিলেন তিনি সবেমাত্র শুরু হয়েছে তেঁতুল পাতা তার মধ্যেই আচমকাই কেন ধারাবিক থেকে বিরতি নিলেন নায়িকা আসলে হঠাৎই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে ঋতব্রতা সোশ্যাল মিডিয়ায় হসপিটাল থেকে একটি ছবি শেয়ার করেছেন তিনি শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে গল ব্লাডার স্টোনে ভুগছিলেন তিনি শুটিংয়ে ব্যস্ত থাকায় ঔষধ খেয়ে কাটিয়েছেন তিনি তবে আচমকাই ব্যথা বাড়ায় হসপিটালে ভর্তি হতে হয়েছে তাকে অস্ত্রোপাচারও করতে হয় তার অপারেশন হওয়ার বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে তাকে তাই ধারাবিক থেকে আপাতত বিরতি নিয়েছেন তিনি তবে আবারও যোগ দিবেন তিনি অসুস্থ হওয়ার কারণেই চঞ্চল চরিত্রটি স্থির করে দেওয়া হয়েছে আশা করি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে আবারও তেঁতুল পাতা ধারাবিকে ফিরে আসবেন সকলের প্রিয় ঋতব্রতা বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ